আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এবং মিতু আজকে বের হয়েছে রামপুরা ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে আমি এবং মিতু একটু হাঁটা শুরু করলাম, কারণ সামনে একটি দোকান রয়েছে, সেই দোকানে গরম গরম সিঙ্গারা পাওয়া যায়। তো আমরা সিঙ্গারা খাওয়ার জন্য সেই দোকানে আসছি। এখানকার সিঙ্গারাগুলো বেশ মজাদার এবং অনেক বড়। এছাড়াও এখানে কলিজা সিঙ্গারাও পাওয়া যায়। আমি এবং মিতু দুটো সিঙ্গারা নিয়ে খেয়ে নিলাম। সিঙ্গারা খাওয়া শেষ হতে মিতু কোল্ড কফি খেতে যাচ্ছিল, এই জন্য আশেপাশে দোকান খুঁজছিলাম কোন দোকান থেকে কোল্ড কফি খাবো। আমরা অপোজিটে একটি দোকান দেখতে পেলাম এবং সেই দোকানটাই গেলাম। মিতু সেখানে মেনু কার্ড দেখছিল। আমরা একটি কোল্ড কফির অর্ডার করলাম। আমরা ওয়েট করছিলাম আমাদের কফির জন্য। আমাদের কফি রেডি হয়ে গেছে, দেখতে তো বেশ সুন্দরই লাগছে। কিন্তু এখন মিতুই খেয়ে বলো কেমন হয়েছে। মিতুর কাছে কফিটি মোটামুটি ভালোই লেগেছে। কফি খাওয়া শেষ করে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ এখন আমরা রামপুরা ব্রিজে যাব। আমরা আজকে রামপুরা ব্রিজে গিয়ে সেখানে কিছু টুকটাক স্ট্রিট ফুড খাবো। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশে অনেক মেঘ করেছে, হয়তো একটু পরে বৃষ্টি নামবে। আমরা প্রায় রামপুরা ব্রিজের কাছাকাছি চলে আসছি, একটু পরে আমরা নামবো। রিক্সা থেকে নেমে রাস্তা পার হয়ে আমরা এপাশে চলে আসছি। এপাশে এসে আমরা একটি বট এবং হালিমের দোকান দেখতে পেলাম। বট এবং হালিম এর দুটোই আমার এবং মিতুর খুবই পছন্দ। বট ভাজাগুলো দেখে খুব খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমরা দুই প্লেট বটের অর্ডার করলাম। আমরা দুই প্লেট বট নিয়ে নিলাম। খেতে খুবই মজাদার ছিল। আমি এই পর্যন্ত যতগুলো জায়গায় বট খেয়েছি তার মধ্যে বেস্ট ছিল। বট ভাজা শেষ করে আমি পাশের দোকান থেকে একটু আখের রস খেয়ে নিলাম। আখের রস খাওয়া শেষ করে আমরা একটু মোল্লা টাওয়ারে যাচ্ছিলাম, কারণ সেখানে আমরা একটা ইয়ারফোন কিনবো। ইয়ারফোন কেনা শেষ করে নিচে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য। আকাশে অনেক মেঘ ডাকছিল, মনে হচ্ছিল বৃষ্টি যে কোনো সময় নামবে। যা ভেবেছিলাম ঠিক তাই, রিক্সায় ওঠার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আমি এবং মিতু এই প্রথম রিক্সায় ভিজে এভাবে কোথাও যাচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছিল এবং অনেক ভালোও লাগছিল। রিক্সা মামার দিয়ে একটি পলিথিন আমরা দুজন গায়ের ওপর দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কাজে লাগছিল না, কারণ এত বৃষ্টি যে তারপরও ভিজেই যাচ্ছিলাম। আমরা দুজন এই বৃষ্টি খুব খুব উপভোগ করছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল। অবশেষে আমরা বাসে চলে আসছি এবং বাসে এসে বেলকনিতে দুজন বসে বৃষ্টি দেখছিলাম। আকাশে অনেক মেঘ চমকাচ্ছিল এবং খুব সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল। আজকের মতো এই পর্যন্তই। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।